আচ্ছা, এই আয়ুব খান কাকা যে উনি জমি বিক্রি করে যে মুর্শিদে 48,000 টাকা দিছিল, এই পোস্টটা ফেসবুকে ভাইরাল হওয়ার পরে বা মিডিয়ার ভাইরা ভাইরাল করার পরে রাজুর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির পরিচালনা কমিটিতে যারা আছে তারা তাদের নজরে আসে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আয়ুব খানকে যেহেতু তার নিজের বসত ঘর নাই তাকে একটা বসত ঘর তুলে দেবে, তারই জন্য তারা উপহার হিসাবে এই বসত ঘরটি তাকে এই যারা স্বেচ্ছাসেবী আছে তাদের মাধ্যমে এই ঘরটি উঠিয়ে তার হাতে হস্তান্তর করেছেন চাবি সহ। আমি ধন্যবাদ জানাই রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির প্রত্যেকটা সদস্য এবং যারা এটাকে, এবং আমি আপনাদের মাধ্যমে রাজৈর উপজেলাবাসীকে একটা মেসেজ দিতে চাই যে কেউ যদি এখনো জিজ্ঞাসা করে যে রাজৈরে কি চলে, বলবে নেতার সাথে সেলফি তোলা নিয়ে মারামারি চলে, কিন্তু আসুন আমরা এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে মানুষকে সহযোগিতা করার প্রতিযোগিতার রাজনীতি করি। এরকম আয়োজন আমাদের রাজৈর উপজেলা অনেক আছে, তাদেরকে সহযোগিতা করি এবং তাদের সাথে সেলফি তুলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুমান আকন, রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির একজন যুগ্ম আহ্বায়ক। কয়েকদিন আগে সম্প্রতি ঘটে যাওয়া সবাই এই সম্পর্কে অবগত আছেন যে আয়ুব খান তার নিজের জমি বিক্রি করা টাকা দিয়া মসজিদে দান করছিলেন। তার প্রেক্ষিতে সবার সে জিনিসটা সম্পূর্ণ আলোচনা আসার পর আমাদের রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সম্পূর্ণ সদস্য সেটা নজরে তাদের নজরে আসার পর তারা সবাই মিলে একটা আলোচনা করে যে তাকে একটা ঘর করে দেওয়া হবে। সেই প্রেক্ষিতেই আজকে তার ঘরটা কমপ্লিট হয়েছে এবং তাকে হস্তান্তর করা হচ্ছে আজকে। তার জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের যত সদস্য আছে এবং স্বপ্নদ্রষ্টা সহ সবাইকে যাদের অক্লান্ত পরিশ্রমের টাকার বিনিময়ে তাদের আমাদের সহযোদ্ধা যাদের বিনিময়ে গড়ে দেওয়া হলো এই আয়ুব খানের মুখে হাসি এবং তার একটা বাসস্থান। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ যারা আছেন সর্বশেষ তাদের প্রথমেই তাদের আমি সালাম জানাবো। এই যে আমাদের গ্রামে একটা ভিক্ষুক আয়ুব, তার একটা ঘর দেওয়ার জন্য আমরা গ্রামবাসী অনেক সন্তুষ্ট এবং আমি একজন রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির একজন সদস্য হিসাবে এটা আমার গর্ব, অনেক ভালো লাগলো, গ্রামবাসী অনেক খুশি, এতে আমরাও খুশি। ওরা যে আয়ুবের অনুদান দেখে এই সমিতি থেকে তারা একত্র হইয়া উপজেলার কল্যাণ সমিতির প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে এই ঘরের মাধ্যমে আমার মাধ্যমে পাঠাইছে, আমি এই ঘর আজকে হস্তান্তর করছি। এই জন্য ভালো হয়েছে, খুশি হয়েছি, আরো দিনে আপনারা দেখতে পারেন, দোয়া করি আপনাকে যদি কামাইকে বরকত দেয়, দেওয়া যদি তফিক দেয়, আল্লাহ যদি বাবা মুসিবত দূর করিয়ে দেয় আপনাকে। মাদ্রাসার হুজুর রাইছিল, আরো মেলা মানুষ আইছিল, কার একটা জায়গা হইলাম, পথে থান একবে না, একখানেই থাকি।